রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিল আওয়ামী লীগ। দলীয় প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু। এর আগে রেজাউল করিম রাজুর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে গেলে বাধা দেন ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 14 জুলাই এই আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের 9 জন মনোনয়নপত্র দাখিল করেন, কিন্তু ঋণখেলাপি এবং যথাযথভাবে মনোনয়নপত্র দাখিল না করায় 2 জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। আগামী 5ই অক্টোবর এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। এই মুহূর্তে রংপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, সাথীরা, আসলে আমরা যে দেখছি কিছুক্ষণ আগে, কিন্তু এখন থেকে কয়েক মিনিট আগেই এখান থেকে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এবং জেলা আওয়ামী লীগের তিনি সাধারণ সম্পাদক, তিনি কিন্তু তাকে যে দলের প্রধান যে মনোনয়নপত্রটি দিয়েছিলেন সেটি কিন্তু কিছুক্ষণ আগে তিনি প্রত্যাহার করে নিয়েছেন। এটি অনেকটা নাটকীয়ভাবেই কিন্তু এখানে হলো। পূর্ব থেকে কিন্তু সকাল থেকে এবং গতকালকেও আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা কিন্তু পুরো মাত্রায় মাঠে ছিলেন এবং নির্বাচনের একটি আবহ তৈরি করে কিন্তু তারা একটি নির্বাচনের পরিবেশই তৈরি করে ফেলেছিলেন। কিন্তু আজ সকাল থেকে একটি দলীয় নেতাকর্মীদের মধ্যে একটি আলোচনা ছিল যে আসলে শেষ পর্যন্ত এই প্রার্থী তাদের প্রত্যাহার করা হচ্ছে কিনা, এটি নিয়ে কিন্তু সকাল থেকেই নেতাকর্মীদের কারো মধ্যে হতাশা আমরা লক্ষ্য করছিলাম যে হঠাৎ করেই আজ সকালের প্রথম ফ্লাইটে রেজাউল করিম রাজু তিনি ঢাকায় যান এবং ঢাকা থেকে ফিরে এসে ঠিক বিকেল নাগাদ তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য এই নির্বাচন কার্যালয়ের সামনে আসেন। কিন্তু তার আগে আমরা দেখেছি শত শত নেতাকর্মী তাকে তার পথরোধ করে এবং তাকে আসতে দিচ্ছিলেন না। কিন্তু অ্যাডভোকেট রেজাউল করিম রাজু তিনি বলেছেন যে নেত্রী নির্দেশে তিনি আসলে এই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, এটি সিদ্ধান্ত, এটি চূড়ান্ত বলে তিনি জানিয়ে দেন। এবং সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিশেষ করে নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন, তারা কিন্তু তাদের কর্মীদের সামলাতে বেশ বেগ পোহাতে হচ্ছিল। এদিকে এই নির্বাচন নিয়ে যারা বিশ্লেষণ করেন তারা বলছেন যে আসলে আওয়ামী লীগের প্রার্থী এখান থেকে সরে যাওয়ার কারণে এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের যে আগ্রহের জায়গাটি তৈরি হয়েছিল সেটি কিন্তু এখন অনেকটাই ম্লান হয়ে যাবে। শেষ পর্যন্ত এই নির্বাচনে আমরা জানি 9 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তার মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় এবং আরেকজনের মনোনয়নপত্র, যিনি কাউসার জামান বাবলা, তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন, তার মনোনয়নপত্র কিন্তু নির্বাচন কমিশন বাতিল করে দেয়। পরবর্তীতে তিনি কমিশনে আপিল করলেও সেটিও খারিজ হয়ে যায়। আজ তার হাইকোর্টে তার আপিল করার কথা ছিল। শেষ পর্যন্ত এই নির্বাচনে এখন পর্যন্ত আমরা জানি যে 6 জন মাত্র, বিএনপি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপি, জাতীয় পার্টি সহ 6 জন প্রার্থী এ পর্যন্ত তারা মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন, সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী রতন সরকার।